বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি উইথ সালমা আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আম পান্না বা আমের শরবত তো এই শরবতটা কীভাবে করলাম আপনাদের দেখাবো চলুন তাহলে প্রথমে এখানে আমি আম নিয়ে নিয়েছি দুটো তো এটা একটা গাছের টাটকা আম দেখতেই পাচ্ছেন এরপর আমগুলোকে আমি সেদ্ধ করে নেব তার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি এই পাত্রের মধ্যে আমগুলোকে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য এরপর এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় হাফ লিটারের মতন দেখতেই পাচ্ছেন এখানে ওভেনেতে বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আমটা এরপর এখানে আমটা সেদ্ধ হয়েই এসছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমটাকে আমি এইভাবে পানি থেকে তুলে নিয়ে ঠান্ডা হতে দেবো এখানে আমি একটা পাত্রের মধ্যে আমটাকে নিয়ে নিচ্ছি নিয়ে এর খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তো আমি ভেবেছিলাম আমটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু এখনও গরম আছে তো সেই জন্য একটু ছাড়াতেও অসুবিধা হচ্ছে তো এইভাবে আমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে আমি আমের খোসাটা ছাড়ি নিলাম এবার একটা চামচ দিয়ে এইভাবে আমগুলোকে বের করে নেব দেখতেই পাচ্ছেন তো এইভাবে আমি আমটা বের করে নিয়েছি আর আটিগুলো ফেলে দেবো এরপর এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমটা আমি দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় দু চামচ তো চিনিটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন যে যেমন মিষ্টি খাবে আর এখানে একটা জলজিরার প্যাকেট দিয়ে দিচ্ছি প্যাকেটে যতটা জলজিরা আছে এক প্যাকেট জলজিরা দিয়ে দিলাম আর লেবু অর্ধেক এক চামচের মতন লেবু রস দিয়ে দিচ্ছি এরপর এখানে এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি কিছু আইসের কিউব দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রেড করে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে হয়ে গেছে আমার এরপর এখানে এইভাবে আমি জুসটাকে বা আম পান্নাটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি যাতে অনেক সময় এখানে ছোট ছোট আমের গুডলি থাকে তো সেই জন্য এইভাবে ছেঁকে নিলাম দেখতেই পাচ্ছেন এরপর মশলাটা রেডি করার জন্য আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি প্রথমে এতে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে এইভাবে মাখিয়ে নিচ্ছি এখানে মাখানো হয়ে গেছে এরপর সার্ভ করার জন্য আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি তো প্রথমে গ্লাসের ওপরে আমি এইভাবে লেবু রস মাখিয়ে দিচ্ছি দুটোতেই যাতে যে মশলাটা আমি রেডি করেছিলাম তাহলে গ্লাসের মধ্যে সেই মশলাটা ধরে থাকবে তো এইভাবে আমি ঘুরিয়ে মশলাটা গ্লাসের মধ্যে করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করা থাকলে আমি যে কোনো ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো এরপর এখানে আমি আমের জুস বা আম পান্নাটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম তা আপনারাও এইভাবে একবার আমের জুস বা আম পান্নাটা বাড়িতে তৈরি করে দেখবেন খুব সুন্দর খেতে হয় তো এই গরমের সিজনে আমাদের শরীরের পক্ষে খুব উপকার এইভাবে করে দেখবেন ওপর থেকে আমি কিছু বরফের কিউব দিয়ে দিচ্ছি আর ডেকোরেশনের জন্য স্লাইস করে রেখেছিলাম লেবু সেটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ